আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিও আজকের এই টপিকটি ছিল হবে আপনি আপনার ফোনের এমআই কোডটি কীভাবে আপনি চেক করবেন, অর্থাৎ আপনার ফোনটি অরিজিনাল নাকি কপি সেট, সেটা আপনি নিজেই আপনার প্রুফটি আপনি দেখতে পারবেন। চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি। তো শুরু করার আগে আপনাকে আগেই বলবো, আপনি ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা কিছু অংশ কেটে যাবে, সেক্ষেত্রে আপনার বুঝতে একটু কষ্ট হতে পারে। ফার্স্ট অফ আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের যে ডায়াল যে অ্যাপসটি আছে সেই ডায়াল অ্যাপসটি যাবেন, যাওয়ার পর লিখবেন *#06#। লেখার পরে আপনি যখন দিলেন, দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এরকমেরই একটি কোড, এমআই কোড, অর্থাৎ আপনার এমআই যে নাম্বার আপনার স্ক্রিনে শো করবে। দেন আপনি এখান থেকে আপনার যে কোনো একটি কোড আপনি আপনার নোটবুক বা হাতের কাছে কোনো কাগজের টুকরো থাকলে সেই টুকরো আপনি নোট করে নেবেন। দেন নোট করে নেওয়ার পরে আপনি এখান থেকে মিনিমাইজ করে আপনি কেটে চলে যাবেন, বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে আপনি গুগল বা ক্রোম যে কোনো একটি অ্যাপসের ভিতরে চলে যাবেন। আপনি এখান থেকে ক্রোম অ্যাপসের ভিতরেই যাচ্ছেন। ওকে, আপনি এখানে লিখবেন IME চেক কোড, অর্থাৎ আমার এখানে আগে লেখা আছে এই জন্য চলে আসছে। অবশ্যই আপনি লিখবেন IMEI চেক কোড। ওকে, লেখার পরে আপনি একটু নিচের দিকে যাবেন, যেখানে দেখেন লেখা আছে IMEI24.com। ওকে, লেখাটার পর আপনাদের সামনে ঠিক এরকমই একটি পেজ শো করবে, দেখতে পাচ্ছেন তো? আপনি এখানে লেখছেন, এখানে দেখেন যে লেখা আছে IME হোয়াট ইজ ইট। আপনি এখানে IM যে কোডটি আছে, আপনি সেই আপনি যে IM কোডটি নোট করে রেখেছিলেন সেই কোডটি আপনি এখানে পেস্ট করুন। অর্থাৎ আপনি আমারটা আমি পেস্ট করতেছি, তো আপনি আপনার সেই IM কোডটি আপনি এখানে লেখেন। তো আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। দেন আমি কিন্তু আমার এমআই কোডটি আমি লিখে ফেলেছি। তো আমার এমআই কোডটি লেখার পরে দেখেন আমার ফোনটি অরিজিনাল নাকি নকল, সেটা কিন্তু এখনই আপনি প্রুফটা দেখতে পারবেন। একটু সময় ওয়েট করুন, নেট স্লো, এই জন্য একটু লোডিং নিতেছে। নাম্বারটির মাঝে আরেকবার চেক করে নিই। দেখেন আমার এটা কিন্তু চলে আসছে। দেখেন আমি আর এখানে একটা ভেরিফিকেশন দিচ্ছি যে I am not robot, এটা আমার কনফার্ম করতে হবে। ওকে, I am not robot, ডান। আমাদের সম্পূর্ণ কাজটি প্রায় কমপ্লিট, শেষের পথে চলে আসছে। দেখেন আমার এমআই নামটির উপরে দেখা যাচ্ছে, এখানে দেখেন উপরে আমার যে ফোনের নাম, মডেল ইনফরমেশন আমার এখানে কিন্তু সম্পূর্ণ আছে। আমার এটা কি এমআই Redmi Note X4, আমার এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে, 4GB RAM, ডিসক্রিপশন, টোটাল অফ সব কিছু কিন্তু আমার এখানে চলে আসছে। তো আপনি আপনার ফোনটি এভাবে আপনি নিজেই আপনি বাসায় বসে আপনার ফোনটি আসলে অনেকে গিফট করে, সে ফোনটি আসলে আপনার নকল দিল নাকি কপি ফোন দিল, বা আপনি আপনার বাবা একটি ফোন কিনতে গেল, কোনো দোকানদার আপনাকে একটি কপি ফোন ধরিয়ে দিল, সেক্ষেত্রে আপনি কিন্তু এভাবেই আপনার ফোনটি চেক করতে পারবেন। *#06# দিলেই কিন্তু আপনার এমআই কোডটি আসবে। এমআই কোডটি আসার পরে আপনার ফোনের যে বক্সে যে একটি নাম্বার থাকবে সেই নাম্বারের সাথে মিলিয়ে নেবেন, এবং আপনার ফোনের ভিতরে ফোনের সেটিংয়ের ভিতরে যেসব ডিটেলস আছে সেই সব ডিটেলসের সাথে আপনি এগুলো সম্পূর্ণ মিলিয়ে নেবেন। তাহলে বুঝতে পারবেন যে না, আসলে আপনার ফোনটি কপি নয়, অর্থাৎ অরিজিনাল।
যদি আপনার এমআই কোড এর যে ইনফরমেশন, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে সেই ইনফরমেশনের সাথে আপনার ফোনের বক্সের ইনফরমেশন যদি মিলে, বা ফোনের সিটিং অপশনে যাবার পরে যে একটি ইনফরমেশন দেওয়া থাকে তাদের ফোনের, সেখানে যদি আপনার ইনফরমেশনগুলো মিল থাকে সেক্ষেত্রে আপনার ফোনটি অরিজিনাল। আর যদি সেক্ষেত্রে যদি মিল না থাকে অবশ্যই আপনার ফোনটি আপনি ধরে নেবেন যে 100% ধরে নেবেন যে আপনার ফোনটি কপি। ওকে, আজকে এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন আরও নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য।